ছবি আমাদের সামনে আসছে, যেখানে মধ্যপ্রদেশের পান্না জেলার রুনচ নদীতে 6টি মৃতদেহ ভাসতে দেখা গেছে এবং স্থানীয়দের দাবি যে প্রতিটি দেহই করোনা আক্রান্তের। শ্মশানে দাহ করার জায়গা নেই তাই নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে ছবি এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম বারংবার যে একেবারে নদীর ওপর থেকে যাওয়ার সময়, ব্রিজের ওপর থেকে যাওয়ার সময়, এমনকি অ্যাম্বুলেন্সের চালক সে করোনা আক্রান্ত দেহ ওপর থেকে ফেলে দিচ্ছে নিচে। এবং তারপরেই কিন্তু অবশ্যই এই ছবিও আমাদের সামনে ভেসে আসলো। বিহার উত্তরপ্রদেশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই ধরনের দৃশ্য, যেখানে করোনা আক্রান্ত রোগী তাদের দেহ ফেলে দেওয়া হচ্ছে নদীতে, তাদের মৃতদেহ অবশ্যই। এবং এবারে সেই একই ঘটনা ঘটছে মধ্যপ্রদেশের ক্ষেত্রে, মধ্যপ্রদেশে কার্যত সেখানেও কিন্তু সেই একই ছবি আমাদের সামনে আসলো। জলে ভাসছে মৃতদেহ, জলে ভাসছে করোনা আক্রান্তের মৃতদেহ। বিহার উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের পান্না জেলার রুনচ নদীতে 6টি মৃতদেহ, একটি নয় 6টি মৃতদেহ ভাসতে দেখা গেছে। এবং স্থানীয়রা তারা দাবি করছেন যে প্রত্যেকটি দেহ করোনা আক্রান্তের, শ্মশানে দাহ করার জায়গা নেই, অর্থাৎ যে কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। আমাদের সিনিয়র নিউজ এডিটর মীনাক্ষী রয়েছেন, মীনাক্ষী দেব, তার সঙ্গে কথা বলবো। মীনাক্ষী, যে কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছি আমরা, করোনা আক্রান্ত এতই হচ্ছে যে শ্মশানে দাহ করার জায়গা নেই, এবং সেক্ষেত্রে মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, এবং তার জন্যই রীতিমতো সেই দেহগুলি ফেলে দেওয়া হচ্ছে জলের মধ্যে। একেবারে পিউ, খুবই ভয়াবহ ছবি, একদিকে করুণ ছবিও বলা যায়। মধ্যপ্রদেশের পান্না জেলার রুঞ্জ নদীতে কমপক্ষে 6টি মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়েছে। দেহগুলি পচে গলে গেছে এবং তার স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন যে প্রতিটি দেহই কিন্তু কোভিড আক্রান্তের দেহ, সেটা হয়তো সামনে থেকে বোঝা যাচ্ছে না তাদের এই দেহগুলির অবস্থা কতটা শোচনীয়। শ্মশানে পোড়ানোর জায়গা নেই, কাজ নেই, সে কারণে নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হচ্ছে, পচে গলে গেছে এই মৃতদেহগুলো। তুমি যেমনটা বললে যে আগে আমরা দেখেছি বিহারের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা, বিহারের বক্সার জেলায় এই ধরনের ঘটনা ঘটেছিল, গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল মৃতদেহ, এবং উত্তরপ্রদেশের গাজীপুরে সেখানে নদীর পাড়ে দেবাড়ির লাশ মেলে করোনা পরিস্থিতি যে ভয়াবহ হচ্ছে ধীরে ধীরে তার কিন্তু একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। যেভাবে এভাবে এই মৃতদেহগুলো যে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে, এবং মানুষ যারা রয়েছেন এই মুহূর্তে মধ্যপ্রদেশের ওই এলাকার বাসিন্দারা, পান্না জেলার বাসিন্দারা, তারা বলছেন ওই নদীতে তারা নানান ধরনের কাজকর্ম করেন, তাদের দৈনন্দিন কাজের জন্য জলও আনেন, পাম্প কাজ না করলে গ্রামবাসীরা নদীতে স্নান করতে যান, সেই জলটা খানও তারা, নদীর জল তারা খাচ্ছেন, গবাদি পশুরা নদীর জলই পান করছে। এর ফলে দেহগুলি যদি কোভিড আক্রান্তদের সত্যি হয়ে থাকে তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে অনুমান করা যায়, কারণ যদি কোভিড আক্রান্তের দেহ কোনো নদীতে ভাসছে তার মানে সংক্রমণ রয়েছে সেই নদীর জলেও, এবং সেই সংক্রমিত জলে কিন্তু পান করছেন ওই এলাকার বাসিন্দারা। যদিও জেলা শাসক সেখানকার জানিয়েছেন বিশেষ এক প্রথার কারণেই সেখানে একজন ক্যান্সার আক্রান্ত রোগীর মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, স্থানীয়রা অভিযোগ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে খতিয়ে দেখছেন গোটা বিষয়টা সেখানকার যিনি জেলা শাসক তিনি বলেছেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে আতঙ্কিত, বিহার এবং উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশে যেভাবে নদীতে দেহ ভাসছে, সত্যি যেমনটা শুরুতেই বললাম যে দুর্ভাগ্যজনক এবং ভয়াবহ ছবি। নিঃসন্দেহে মীনাক্ষী, কারণ হচ্ছে যে ধরনের ঘটনা ঘটছে তা নিঃসন্দেহে কিন্তু অবশ্যই ভয়াবহ। একদিকে যেমন অবশ্যই আপনাকে বিহারের ছবি দেখাচ্ছি, অন্যদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়ছে, এবং সেক্ষেত্রে কিন্তু বারে বারেই মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছেন মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। সেখানে শ্মশানে দাহ করার মতন জায়গা নেই, অনেক সময় কাঠ নেই, কবরস্থ করার মতন জায়গা নেই, এবং সেই জায়গায় করোনা আক্রান্ত রোগীর দেহ এইভাবে বারে বারে নদীর জলে নিক্ষেপ করা হচ্ছে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, অনেক ধন্যবাদ মীনাক্ষীর সঙ্গে আমাদেরকে এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর মীনাক্ষী দেব, উনি যেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে যে যেভাবে এভাবে ঘটনা ঘটছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই করোনা আক্রান্ত দেহ নদীতে মেশার ফলে নদীর জল তাও কিন্তু দূষিত হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে।